আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব সুজি দিয়ে ক্রিস্পি একটি পিঠা। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করলাম। একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে একটি ডিম ভেঙে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডিম এবং চিনি মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এতে ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঘিটিকে ডিমের সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটি ভালোভাবে মিক্সড হয়ে গেলে এতে সুজি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। ডিমটিকে সুজির সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে 1/4 কাপ দুধ পাউডার দিয়ে দিচ্ছি। মিশ্রণটিকে ভালোভাবে মেখে ডোয়ের শেপে করে নিচ্ছি। এখানে ডোটা কিছুটা সফট মনে হচ্ছে, তাই আমি আরও 2 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটি পলিব্যাগ দিয়ে ডোটিকে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। মেখে রাখা খামির থেকে 1 টেবিল চামচ খামির নিয়ে বলের শেপে করে নিচ্ছি ও সামান্য চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমাদের সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটি পাত্রে তেল দিয়ে চুলাটা ছালকা করে দিয়ে সুজির পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সুজির পিঠাগুলো হালকা আছে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো কালার বাদামি রং হয়ে আসলে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল মজাদার সাথে সুজির পিঠা। এটি খেতে খুবই ক্রিস্পি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।